আজ সোমবার আঠাশে শ্রাবণ দু হাজার তেইশ সালের চোদ্দই অতুলনীয় মিন হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে একটি মন্ত্র দেখতে পাচ্ছেন এটি রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত জীবনে সমৃদ্ধির জন্য সকল সুখ শান্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তির জন্য এর থেকে বেটার মন্ত্র কিন্তু এই শ্রাবণ মাসে আর কিছু হতে পারে না একে তো এই শ্রাবণ মাস শিবের মাস তার উপরে আজ সোমবার আর সম্ভবত সম্ভবত নয় এটিই কিন্তু এই মলমাস বা অধিক মাসের শেষ সোমবার তাই সোমবারের ব্রত যারা পালন করছেন অবশ্যই করুন আর যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম ইয়াজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুক্মী বন্ধনান মৃত্যুর মামৃতাত এটি একশো আটবার জপ করবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন কোনো কিছু না পারলেও মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি একশো আটবার জপ করতে ভুলবেন না বন্ধুরা আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আজ আপনারা অবশ্যই কলা পাতায় যদি আপনারা খাদ্য খাবার গ্রহণ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর আজ অবশ্যই আপনাদের শিবলিঙ্গের অভিষেক করানো উচিত নিজের রাশি অনুযায়ী কারণ আবারও বলছি অধিক মাস বা মল মাসের এটিই কিন্তু শ্রাবণের শেষ সোমবার ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ের সুযোগে সদ করতে যেন ভুলবেন না আর যাই করুন না কেন বিজনেস করুন চাকরি করুন ইট ডাজেন্ট ম্যাটার কর্মের জায়গা থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে চলে আসুন না এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকে দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার ফলস্বরূপ মানসিক শান্তিও পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপ যদি আপনারা করেন কোনো কোলাবারেশনে যদি যান জ্যামিংয়ে যদি যান তাহলে অসমাপ্ত কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য দিনটি অসাধারণ একটি দিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে বস কলিকদের কাছে প্রশংসার পাত্রপাত্রী হবেন আজ নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন এটি আপনার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনবে আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনারা তাদেরকে উৎসাহিত করতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন কাজের চাপ সারাটা তিনি আপনার মনকে দখল করে রাখবে রোম্যান্টিক মুডে তো থাকবেন তবে সময় হয়তো পেয়ে উঠবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের মতামতকে আজ সমর্থন করুন তারাও আপনার মতামতকে সমর্থন করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনাদের কিন্তু শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে অবশ্যই শনির কোনো প্রতিকার করিয়ে নেবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে